اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون بش بش আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহর ডাকলে আল্লাহ নাকি আম করে ডাকে ভাল লাগে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার কোন বান্দা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি ডাক দেয়া মাত্রই ডাকা মাত্রই তিনি সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার আছে না নাই বিষ্ণুই বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা والذي لا يذكر رب مثل الحي والميت যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিষ্ণুই বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান আবার আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এজন্য কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে কথা কন আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবেই তো আয়না নাই তোর কি আয়না দিব বিশ্বনবী কলবে আয়না বসাইছে সাহাবারা আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলেন ঠিক কি না আবার বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ ইমানের সাথে ইখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে এটার নাম কালিমাতে তৈয়বা কি নাম দরাবাল্লাহু মাসালান কালিমাতান তৈয়বাতান কা শাজারাতিন তৈয়বা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা এই লা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমায়ে তৈয়বা কি নাম কথা কোন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহিব ইবনে হিব্বান মুস্তাদরেকে হাকেম দুইটা সহি হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি হাদিসের বর্ণনাকারী বিষ্ণুই বললেন মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালিমাতান আদউ বিহা ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকব এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান
যে জিকিরটা কেউ জানে না, জানবে শুধু আমি আর জানবেন আপনি। কথা শুনতেছেন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, আল্লাহ প্রশ্ন করছে। প্রশ্ন করেছে কে? মুসা আলাইহিস সালাম। করেছে কার কাছে? শ্রেষ্ঠ একটা জিকির শিখাই দেন যেটা শুধু আমি করব আর কেউ করতে পারবে না। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ। জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো জাতীয় জিকির, কথা কন, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই পারে। আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না, শুধু জানবেন আপনি আর আমি। আল্লাহ বললেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। ও মুসা লাউ তাদাউ সাবউ সামাওয়াতি ওয়াল আরদ ফি কাফা, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন উখরা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা, সাত আকাশ সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে, এই জন্য সব সময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো? এখন আমরা এই লা ইলাহারে বানাইছি ভিক্ষার জিকির, আছে না নাই? একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান, একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আর লা ইলাহার জিকির ভিক্ষার জিকির বানাইছি আমরা। কিন্তু এটা যে একটা বিপ্লবী বাণী, এটা যে একটা সংগ্রামী বাণী, এই বাণী যে মেনে নেয় সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না, চিল্লায় বলে ঠিক না। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক, এটা যে সহ্য করতে পারে না, অন্তর থেকে যে এটা চায় না, ও মুমিন নয়, ও মুনাফেক, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব নেই বললেন আফদুল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সব সময় এই চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই? Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah, never forget to say La ilaha illallah, never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah, and say in every heartbeat La ilaha illallah, and say in every heartbeat La ilaha illallah. Shobai poren. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah, never forget to say La ilaha illallah. Subhanallah poren. Every night and every day, প্রতিদিন প্রতি সকালে, never forget to say, এটা বলতে ভুলে যেও না। যেই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল যিকির, সংগ্রামী বাণী। এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি, কথার কথা কোন? ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই? এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে? এটা এমন সংগ্রামী বাণী
এই বাণীর সামনে সব কিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে প্রিয় চিল্লায় বলেন কয়টা লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনে মন চায় পড়ো চারটা কি একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে আল্লাহ